আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বেসিক ইলেকট্রিক্যাল নলেজ 535-এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন টপিকস নতুন করে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমি আপনাদের মাঝে MCCB মোল্ডেড কেস সার্কিট ব্রেকার সম্বন্ধে অনেক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে চলুন মূল ভিডিওতে যাই এবং বিষয়বস্তুগুলো আমরা জেনে নিই। ভিডিওটি শুরুর আগে মোল্ডেড কেস সার্কিট ব্রেকারটি কেমন ফিটিং হয়েছে, আমরা কীভাবে ফিটিং করেছি, সে সম্বন্ধে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে নিই, যাতে করে আপনারা যখন কাজ করবেন সেগুলি খেয়াল করে সুন্দরভাবে সাজিয়ে গুজে ভবিষ্যতে কাজ করতে পারবেন। উপরের লাইনটি মোল্ডেড কেসে দেখতে পাচ্ছেন, এটি টিভির আউটপুট লাইন। তো এই আউটপুট লাইন আমরা বোর্ড দিয়ে শক্ত করে ক্যাবলের সঙ্গে লাগিয়ে নিয়েছি, যাতে করে লুজ কানেকশন হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। সেম নিচের দিকেও একই কাজ করেছি, নিচের টিপেন বারবার প্রত্যেকটি 4 ইঞ্চি এবং আর্থিংয়েরটা 1 ইঞ্চি, যা প্রতি ফেজে আমরা 150 RM ক্যাবেল ইউজ করতে পারবো এবং আর্থিংয়ের জন্য 120 RM ব্যবহার করতে পারবো। তো কোথানাবারে এবার মোল্ডেড কেস সার্কিট ব্রেকার কী কী সুবিধা থাকছে, এই সার্কিট ব্রেকার কেমন ইউজ করা হয় এবং কী কী ফাংশন আছে সব ডিটেলস জেনে নিই। এটি একটি স্নাইডারের মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। তো এর লোড 280 থেকে 400 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন লাল বোটমের মতো এটি অতিরিক্ত লোড হলে টিপ পড়বে। তার নিচে দেখতে পাচ্ছেন একটা বার, তো এখানে 2 ইঞ্চি বার খুব ইজিভাবে ওঠানামা করাতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু কিছু ফাংশন। তো আসুন এই ফাংশনগুলো আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন IR, IM এবং TM মডেল নাম্বার। তো এই সমস্ত কিছুই আমরা প্রথমে IR দিয়ে শুরু করব। IR রেটেড কারেন্ট অ্যাম্পিয়ার এখানে 4 ভাগে ভাগ করা হয়েছে, 280, 320, 360 এবং 400। মোটরের উপরে সেট আপ করে আমরা 280 সেট আপ করেছি। এবার আসি IM। IMতে বোঝানো হয়েছে শর্ট সার্কিট কারেন্ট 2200, 2800, 3600, 4000, মোট 6টি ভাগে ভাগ করা হয়েছে। পাশাপাশি মডেল 4000D 4000 অ্যাম্পিয়ার 40 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা গেলে ক্লোজ হয়ে যাবে। এই মোল্ডেড কেস সার্কিট ব্রেকার সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে অটোমেটিকলি টিপ পড়বে, মানে এর তাপমাত্রা সহন ক্ষমতা। আর ক্যাবের অনুযায়ী আমরা লোড অনুযায়ী আমাদের IR-এ 280-তে সেট আপ করা হয়েছে। পাশাপাশি দেখছে IM-এ আমরা 4000-এ সেট আপ করে রেখেছি। তো শর্ট সার্কিট যদি কোনোরকম শর্ট সার্কিট হয়, 4000 অ্যাম্পের উপরে যদি বেশি নোটলে, তো অটোমেটিকলি আমাদের এখানে রেড কালার চিহ্ন দেখতেছেন টিপ পড়বে এবং ড্যাশবোর্ড দেখতেছেন। তার পাশাপাশি ড্যাশবোর্ডে বিভিন্ন রকম তথ্য আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে কোনো রকম কোনো কিছু যদি ভুল ত্রুটি থাকে আমার দৃষ্টিতে দেখবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন আরও সামনের দিকে আগাতে পারি। আমার ভিডিও সম্পর্কে আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।